তীব্র শীতের মধ্যে এই অবস্থায় ঘুমিয়ে আছেন একজন মানুষ। রাত দুটা, বাইরে কনকনে ঠান্ডা, সঙ্গে বইছে বাতাস। রাজধানীর রাস্তা জনশূন্য বললে চলে। রাস্তায় মাঝে মধ্যে চোখে পড়ে দূরপাল্লার দুই একটি বাস এবং পণ্যবাহী ট্রাক। পান্থপথ মুড়ে প্লাস্টিকের বস্তায় ঢুকে থাকা নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তার পায়ে সমস্যা, কাজ করতে পারেন না। কেউ কিছু খাবার দিলে খান, আর খাবার না পেলে অনেক সময় না খেয়েই থাকতে হয়। তিনি জানান, একটি পাতলা কম্বল, প্লাস্টিকের বস্তা আর একটি পাটেই তার সম্বল। খুব ঠান্ডা, তাই কম্বল মুড়িয়ে বস্তার ভেতরে ঢুকে আছেন, ঠান্ডায় ঘুম আসে না। এ সময় পান্থপথ মুড়ে দেখা মেলে ছোট্ট এক মেয়ে একজন নারীর সঙ্গে দোকানের সামনে বসে আছে। একটু কাছে গিয়ে জানা গেল ছোট্ট এই মেয়েটির নাম তারা, বয়স 6 বছর, বাড়ি বরিশালে। পাশে থাকা নারীটি তার মা, একটি প্লাস্টিকের উপর মোটা কাপড় বিছানো। সেখানে মা এবং মেয়ে পাতলা দুইটি কম্বল জড়িয়ে আছেন, পাশে কিছু ফুল রাখা আছে। মায়ের সঙ্গে সে পান্থপথ এলাকায় ফুল বিক্রি করে। এসব এলাকায় ঘুরে দেখা যায়, কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। শীত নিবারণের সম্বল হিসেবে কয়েকজনের কাছে শুধুমাত্র পাতলা কাপড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যাদের কাছে কম্বল ছিল সেগুলো অনেক পাতলা। হালকা শীতের জন্য এসব কম্বল উপযোগী হলেও রাজধানীতে গত 2 থেকে 3 দিন ধরে যে ঠান্ডা পড়েছে, তাতে এসব কম্বলের শীত নিবারণ হওয়ার কথা না। অনেকেই সারা রাত বসে বসে কাটিয়ে দেন, ঘুম আসলে কেউ কেউ আবার বসেই ঘুমান, কারণ নিচে থেকেও ঠান্ডা লাগে। এত রাতে ঘুমাওনি কেন প্রশ্ন করতেই তারা বলে ঘুম আসে না। কেন ঘুম আসে না জানতে চাইলে বলে অনেক শীত লাগে। বাবার কথা জিজ্ঞেস করলে বলে মারা গেছে। ফুটপাতে থাকা লোকদের বিভিন্ন সময় কম্বল দিতে শোনা যায়। তারা পেয়েছে কি না জানতে চাইলে বলে একটা পাইছি। সে সময় পাশে বসে থাকা তারার মা মাসুমা বেগম দেখান যে কম্বলটি তারা পেয়েছেন, কম্বলটি অনেক পাতলা। মাসুদা বেগমের ছেলে মেয়ে 4 জন, 3 মেয়ে 1 ছেলে। করোনার প্রথম লকডাউনের সময় স্বামী মারা গেছে। বরিশালে ছেলেকে নিয়ে তার আরেক মেয়ে থাকেন, ছেলেটির বয়স 7 বছর। মায়ের সঙ্গে পান্থপথ এলাকায় থাকত সে। অন্যদের পাল্লায় পড়ে ডান্ডি খেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, পরে ছেলেকে বরিশালে এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ফুল বিক্রি করে তাদের টাকা পাঠান মাসুমা। মোহাম্মদ মহসিন প্রায় 14 বছর ধরে রাস্তায় থাকেন, তার গল্পটা একটু ভিন্ন। বাড়ি জামালপুরে। ব্রাক স্কুলে পড়ার সময় এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়। সেই মেয়েটি নাম এখনও তার হাতে লেখা আছে, মেয়েটির নাম সুমি। দুজনে শপথ করেছিলেন কেউ কাউকে ছেড়ে যাবে না। চোদ্দ বছর বয়সে বাড়ি থেকে সুমিকে নিয়ে ঢাকায় পালিয়ে আসেন মহসিন, কাজ নেন গার্মেন্টসে। পরবর্তীতে সুমির খালা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। মহসিন সুমির সঙ্গে দেখা করেন, বিয়েতে সুমির মত ছিল না জানতে চান। সুমি জানান তার মত ছিল, তারপর থেকে রাস্তায় রাস্তায় থাকা শুরু করে মহসিন। মহসিন 2 মাস ধরে কারওয়ান বাজার এলাকায় থাকেন জাহিদের সঙ্গে। মহসিনের বিছানা কম্বল কিছুই নেই, জাহিদের বিছানা এবং কম্বলের নিচে ঘুমান মহসিন। সে সময় দেখা যায় তাদের কাছে পাতলা দুটি কম্বল। জাহিদের বয়স 40 বছরের উপরে। মাকে হারিয়ে 2014 সাল থেকে রাস্তায় রাস্তায় থাকেন জাহিদ। তিনি একটি চায়ের হোটেলে কাজ করে থাকেন। জাহিদ বলেন, আমি যে টাকা পাই তা দিয়ে কোনো একটা বস্তিতে থাক জাহিদ বলেন আমি যে টাকা পাই তা দিয়ে কোনো একটা বস্তিতে থাকতে পারবো, কিন্তু আমার ঘর ভালো লাগে না, তাই পথেই ঘুমাই। এ সময় 2টা কম্বল পাইছি, অনেক অনেক পাতলা, তাই একটু কষ্ট হয়। অনেকদিন ধরে শীত বেশি, না হলে তেমন একটা সমস্যা হতো না। যারা ফুটপাতে থাকেন তাদের গল্পগুলো কম বেশি এমনই। কেউ সর্বস্ব হারিয়ে, কেউ বা আপনজন হারিয়ে ফুটপাতে বাস করছেন। যারা ফুটপাতে থাকছেন তাদের অনেকেই খেয়ে না খেয়ে এভাবেই দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তীব্র শীত যেন তাদের দুর্দশাকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সহ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।